ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি লাঞ্চে সব কিছু ইলিশের প্রিপারেশান করেছি, খুব সিম্পলভাবে করেছি, সেগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমে আমি ইলিশের মধ্যে আমি ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাকটা বানিয়েছি সেটা আমি শুরু করব। ইলিশ মাছের মাথাটা আমি প্রথমে ভেজে নিয়েছি, ভাজাটা আমি আজকে স্যুট করিনি, ইলিশ মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি। ইলিশের মাথাটা এভাবে ভেজে রেখে দিয়েছি নুন আর হলুদ মাখিয়ে, আর কচু শাক নিয়েছি, কচু শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। কচু শাকটা নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, একটু এভাবে কেটে নিয়েছি কচু শাকটা নিয়ে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি একটুখানি তেল দেব, তেল বলতে আমি যে মাছের মাথাটা ভেজেছি আর দুটো পিস মাছ ভেজেছি সেটা দিয়ে আমি তেলটা দিয়ে কচু শাকটা রান্না করব, তাতে টেস্টটা ভালো আসে, সেই তেল দিয়ে রান্না করবো। তাই তেলটা গরম হওয়ার পর আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, কাঁচা লঙ্কাগুলোকে আমি একটুখানি চিরে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে যে কচু শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেই কচু শাকটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এটাকে একদম খুব মাখামাখা করতে হবে, তাই এটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে এইভাবে করতে করতে নাড়তে নাড়তে রান্নাটা হয়ে যাবে। আমি এটা হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর আবার খুব ভালোভাবে খুন্তির সাহায্যে এইভাবে ঘেঁটে দেবো। নুন দিয়ে আমি এটা সেদ্ধ করেছি, তাই নুনটাকে আমি পরে বুঝে দেবো, যদি নুন লাগে তবেই দেবো। একটু চাপা দিয়ে দিলাম, কারণ এ থেকে যতই জলটা ঝরানো যাক না কেন জল একটুখানি বেরোবেই, জলটা শুকনো করা পর্যন্ত ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে। আর যত খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করো তত এটা ঘেঁটে যাবে, তাই একভাবে চাপা দিয়ে রাখলে হবে না, যে অনেকক্ষণ চাপা দিয়ে রাখলাম তারপরে কিছুক্ষণ পর খুললাম দানা, তাহলে জিনিসটা ভালো হবে না, ঘাঁটা জিনিসটা হবে না, তাই এভাবে বারবার ধরে খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর আমি খুলে দেখছি অনেকটাই জল বেরিয়েছে, এই সময় আমি মাছের মাথাটা দিলাম, কারণ মাছের মাথাটা দিয়ে আমি একটুখানি ঘেঁটে নেবো। আর কাঁচা লঙ্কা আবার চিরে দিলাম, ঝালটা যে যার মতো দিতে হবে। এবার মাছের মাথাগুলো এভাবে খুন্তির সাথে ভেঙে দিচ্ছি, একটু আগে দিলে তাহলে টেস্টটা ভালো আসে, তাই একটু আগেই দিলাম, জলটা যেহেতু অনেকটাই আছে এই সময় দিলে মাছের মাথাটা খুব নরম হয়ে যাবে আর শাকটার সাথে ভালো করে মিশে যাবে। এই সময় একটুখানি চিনি দেবো, খুব সামান্য চিনি দিচ্ছি আমি, দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করবো জলটা শুকনো হওয়া পর্যন্ত, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এই সময় একটু নারকল দিলে ভালো হয়, নারকলটা আমার দেওয়া হয়নি, যদি নারকল করা কেউ দিতে পারেন খুব ভালো হয়। জলটা শুকিয়ে গেছে মোটামুটি, এবার তেল ছেড়ে দিয়েছে পাশ দিয়ে, দেখা যাচ্ছে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে আমি এরা গ্যাসটা অফ করে দেবো।
শাকটা খুব সুন্দর, খুব মাখা মাখা হয়েছে এইভাবে খুন্তির সাহায্যে বেশি নাড়াচাড়া করেছি বলে। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আমার কচু শাক হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এবার রান্না করবো কালো জিরে দিয়ে ইলিশের তেল ঝাল, তার জন্য কড়াইটা বসালাম। সর্ষের তেল দিচ্ছি, তেলটা গরম হওয়ার পর, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে কালো জিরে ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি সব পুরো চিরে দিয়েছি যাতে ছিটকে না আসে। এবার কালো জিরে কাঁচা লঙ্কা যখনটা ভালো স্মেল হবে তখন মাছগুলো দিয়ে দেবো, কাঁচা মাছ। দিয়ে একটুখানি নুন আর হলুদ ওপর থেকে ছড়িয়ে দেবো। মাছটা খুব কড়া করে ভাজবো না, আমি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। একটু নুন দিলাম, এটা দিয়ে নাড়াচাড়া করি আমি, এটা জল দিয়ে চাপা দিয়ে দেবো। এটা জলটা যতক্ষণ শুকনো হবে বা যখন দেখবো যে তেলটা ভেসে গেছে তখনই বুঝবো যে এটা হয়ে গেছে, এটা আর কিছু করতে লাগবে না। জল দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেবো, মাছটাও সেদ্ধ হবে এবং জলটাও শুকিয়ে যাবে। জলটা অনেকটা শুকিয়ে আসছে, এবার মাছটা একটু উল্টে দিচ্ছি। একটা পিঠ ভালোই সেদ্ধ হয়ে গেছে, এবার একটা পিঠ উল্টে দিলাম। আমি এটা গোটা কাঁচা লঙ্কা দিলাম, এটা হয়ে গেছে। আমার জলটাও অনেকটা শুকিয়ে গেছে, এবার একটা গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা বাটিতে নিয়ে ঢেলে নেব। তেলও ছেড়ে দিয়েছে, এটা আমি দই ইলিশ করেছি। দই ইলিশটা আমি কিভাবে করেছি আজকে আমার ভিডিওতে নেই, এটা দই ইলিশ করেছিলাম। দই ইলিশটা কিভাবে করেছি, কি কি দিয়েছি আমি পাশের স্ক্রিনে লিখে দিয়েছি। আর আজকে সব রান্নাগুলো আমি ডেসক্রিপশন বক্সে সব নামগুলো দিয়ে দেবো, আমার টাইটেলে আমি দিতে পারবো না। এবার থেকে আমার যত রান্না থাকবে তত আমি সব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন, চেক করতে অসুবিধা হচ্ছে কোন ভিডিওতে কোন কী রান্না আছে, তাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা লিখে নেবেন। দই ডিশটা আমি দই দিয়েছি, পোস্ত, সর্ষে, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর নুন, একটুখানি চিনি দিয়েছি, চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। যেহেতু টক দই দেওয়া হয় তাহলে একটুখানি চিনি দিলে এর টেস্টটা খুব ভালো আসে, তাই সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি। আজকে আমার এইটুকুই লাঞ্চে ছিল, মাছের তেল, এটা আলু, মাছের তেলের সাথে আমার বাড়িতে খুব আলু ভাতে একটুখানি আলু মাখা, যেটা কাঁচা লঙ্কা সেটা খুব ভালোবাসে তাই একটু আলু মাখা করেছি। এটা কচু শাক, তেল ঝাল, ইলিশ মাছের তেল ঝাল আর ইলিশ ভাপা, বা সরি দই ইলিশ। এটা আজকে এইটুকুই।